ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে কেন্দ্রীয় দল হেলিকপ্টারে চড়ে বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেও এখনও কেন্দ্রের তরফে কোনো টাকা মেলেনি বলে বিধানসভায় দাবি মুখ্যমন্ত্রীর তিনি জানিয়েছেন ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ১৬ জনের মৃত্যু হয়েছে ক্ষতির পরিমাণ প্রায় তেইশ হাজার কোটি টাকা আরও জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন তার কাছ থেকে আশাবুল আর কি জানা যাচ্ছে আর কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেখো বলুমন্ত্রী বিধানসভায় মুখ্যমন্ত্রী জানালেন যে বুলবুল ঝড়ের জন্য এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কোন রকম সাহায্য করা হয়নি তবে তিনি আশাবাদী যে তিনি নিশ্চয় কেন্দ্রীয় সাহায্য পাবেন কারণ তিনি বলেছেন যে বুলবুল ঝড়ের পরই ক্ষয়ক্ষতি নিয়ে এবং উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী তিনি টুইট করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করেছিলেন তাছাড়া তার সঙ্গে কথা বলেছিলেন তাছাড়াও একটা কেন্দ্রীয় পর্যবেক্ষক দল তারা হেলিকপ্টারে করে দুর্গত এলাকা তারা পরিদর্শন করে গেছে এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির যে হিসেব সেটা হচ্ছে ফলে তিনি আশাবাদী যে নিশ্চয় সরকার সাহায্য রাজ্যকে ব্যাপারে বলবে এবং তার এবং দ্বিতীয় বিষয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তুমি জানো প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর কথা বলা হয়েছিল কিন্তু আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ষোলো জনের মৃত্যু হয়েছে এবং এই বাকি যে আরো নয় জন মৃত্যু হয়েছে তারা নৌকা মৃত্যু হয়েছে একটি নৌকায় নয় জন শ্রমিককে রাখা হয়েছিল এবং কারা কেন তাদের নিরাপদে সরানো হয়নি কারা এই মৃত্যুর জন্য দায়ী তার জন্য তাদের বিরুদ্ধে মামলাও করা হবে একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে কি একটি করে কিট দেওয়া হবে যাতে যাবতীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী থাকবে এবং বারোশো কোটি টাকা রাজ্য সরকারের অর্থ দপ্তর ইতিমধ্যেই শস্যের ক্ষয়ক্ষতির জন্য আর্থিকভাবে বরাদ্দ করেছে এবং সব মিলিয়ে পাঁচ লক্ষ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মধুবন ধন্যবাদ আশবল